ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা করবো এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9.2 এর 18, 19 এন্ড 21। অ্যাট ফার্স্ট 18 নিয়ে যদি আমরা কাজ করি, 18-এর মধ্যে ওরা আমাদেরকে দিচ্ছে ইফ 2 কস এ প্লাস বি ইকুয়াল 1, 2 কস এ প্লাস বি ইকুয়াল 1। আমরা এটাকে চাইলে 2 টাও পাশে ডিভিশন নিয়ে যাই, তাহলে কস এ প্লাস বি ইকুয়াল 1/2। তো কস এ প্লাস বি ইকুয়াল 1/2 সমান কস 60 ডিগ্রি, আমি এখানে কস 60 ডিগ্রি লিখলাম। এখন কস কস কাটা, তাহলে এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি আসতেছে। এটাকে আমি নাম দিলাম ইকুয়েশন 1। টু সাইন এ মাইনাস বি, টু সাইন এ মাইনাস বি ইকুয়াল 1। সিমিলার কিছু করার চেষ্টা করব, সাইন এ মাইনাস বি টু টাও পাশে ডিভিশন নিয়ে যাইগা 1/2, তাহলে সাইন এ মাইনাস বি ইকুয়াল হাফ সমান সাইন 30 ডিগ্রি। এখানে সাইন 30 ডিগ্রি লিখলাম, সাইন সাইন বাদ, তাহলে এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। একটাকে ইকুয়েশন 2 নাম দিলাম। এখন ইকুয়েশন 1 আর 2 যোগ করলাম, যোগ করলে এ প্লাস বি আর এ মাইনাস বি ওপরে হচ্ছে 60 ডিগ্রি আর এখানে 30 ডিগ্রি। দেন বিএ বিএ কাটা, তাহলে আমরা লিখতে পারি 2A ইকুয়াল 90 ডিগ্রি। দ্যাট মিন্স এ ইকুয়াল 2 টাও পাশে ডিভিশনে যাবে, তাহলে এ সমান 45 ডিগ্রি। আর এ সমান যদি 45 ডিগ্রি হয়, তাহলে বি সমান ইকুয়েশন 1-এ এর ভ্যালুটা বসে। বাই পুটিং দ্য ভ্যালু অ্যাট ইকুয়েশন 1, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, দেন এ সমান 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, 45 ডিগ্রিটা পাশে মাইনাস করে নিয়ে যায়, 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে আমাদের আসতেছে বি সমান 15 ডিগ্রি। তাহলে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম। এটাই আমাদের ম্যাথ শেষ। এবার আমরা করব 19 নাম্বারটা। প্রথমে ওরা দিচ্ছে হচ্ছে কজ এ মাইনাস বি ইকুয়াল 1, তাহলে আমরা কজ এ মাইনাস বি 1 সমান কজ 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রি, তার মানে কজ কজ যদি বাদ দেই এ মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি আসলো। আবার 2 সাইন এ প্লাস বি ইকুয়াল √3 এটা দিচ্ছে, তো এখানে আমরা সাইন এ প্লাস বি দুটো পাশে ডিভিশন নিয়ে গেলাম, √3/2 লিখলাম। এখন সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন 60 ডিগ্রি। এখন সাইন সাইন যদি কেটে দেই, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তো এটাকে আমরা ইকুয়েশন 1 নাম দিলাম আর এটাকে ইকুয়েশন 2। তো ইকুয়েশন 1 আর 2 যোগ করি, দেন আমরা লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াল 0 আর এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এখন বি বি কাটা, 2 এ ইকুয়াল 60 ডিগ্রি হচ্ছে, তাহলে এ সমান 60 ÷ 2, এ সমান 30 ডিগ্রি। তো এ সমান যদি 30 ডিগ্রি হয়, তাহলে বি সমান কত হবে? ইকুয়েশন 2 তে এর মান বসাই দিই, তো আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে এর জায়গায় আমি 30 ডিগ্রি বসাই দিলাম, প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, এই 30টাও পাশে মাইনাস করে নিয়ে যাই, তাহলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সুতরাং বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমাদের বি ইকুয়াল আসতেছে 30 ডিগ্রি আর ইকুয়াল আসতেছে 30 ডিগ্রি, দুটা যে ইকুয়াল সেটা প্রমাণ হয় যে এ মাইনাস বি থেকে 0, 30 থেকে 30 গেলে 0। এখন আমরা করব 21 নাম্বারটা। 21 নাম্বারটাতে আমাদেরকে গিভেন দিচ্ছে এ কট এ প্লাস বি ইকুয়াল 1, কট এ প্লাস বি ইকুয়াল 1, কট এ প্লাস বি কট 45 ডিগ্রি লিখে ফেললাম। তো কট কট যদি বাদ দেই, তার মানে আমার দাঁড়াচ্ছে এ প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, এটাকে আমি ইকুয়েশন 1 নাম দিলাম। আরও শর্ত দিচ্ছে ওরা কট এ মাইনাস বি ইকুয়াল √3, কট এ মাইনাস বিটা ঠিক থাকুক, এখানে আমরা কট 30 ডিগ্রি লিখলাম।
এখন কট কট কাটা, তাহলে আমার দাঁড়াচ্ছে এ মাইনাস বি ইকুয়াল 30°। এটাকে আমি ইকুয়েশন টু নাম দিলাম। এখন ইকুয়েশন ওয়ান প্লাস ইকুয়েশন টু, ইকুয়েশন ওয়ান আর টু যদি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি এ মাইনাস বি। তো এ প্লাস বি সমান হচ্ছে 45°, আর এ মাইনাস বি সমান হচ্ছে 30°। এখন বি বিয়ে কাটা, তাহলে আমার থাকতেছে 2a ইকুয়াল 75°। তাহলে এ সমান 75° ডিভাইডেড বাই টু, তার মানে হচ্ছে এ সমান 37.5°। এ প্লাস বি ইকুয়াল 45°। তাহলে এর জায়গায় আমি বসালাম 37.5° প্লাস বি ইকুয়াল 45°। এবার এটাও পাশে মাইনাস করে নিয়ে যাই, তাহলে আমার হিসেবে দাঁড়াচ্ছে বি ইকুয়াল 7.5°। তাহলে আমরা এর আনসারও পাইলাম, বি এর আনসারও পাইলাম।